সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত থাকার অভিযোগে বর্তমান পুলিশ এবং র‍্যাব প্রধানসহ সাতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিসা বাতিল এবং র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ দখলদার সরকার দিশেহারা হয়ে তাদের দ্বারা সংঘটিত গুমের মতো মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য প্রমাণ এবং আলামত ধ্বংসের বেআইনি এবং ন্যায় বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টির অশুভ চক্রান্তের পথে হাঁটা শুরু করেছে। বিএনপির নিকট এই মর্মে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত আছে যে গত 10 জানুয়ারি 2022 তারিখে রাত আনুমানিক 11টার সময় 2013 সালে গুমের শিকার রাজধানীর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান সুজনের পিতা আব্দুল জলিল খানের 149/4 আহমদবাগ বাসাবো ঠিকানার বাড়িতে সবুজবাগ থানার এসআই রবীন্দ্রনাথ সরকার রবিনের নেতৃত্বে 8-10 জনের ইউনিফর্ম পরিহিত পুলিশের একটি টিম যায়। সেখানে সুজনের পিতাকে দিয়ে পুলিশের হাতে লেখা একটি বক্তব্যে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করে, যেখানে লেখা ছিল সুজন স্বেচ্ছায় এবার তার বাবা সেই যে গুম হওয়া ছেলেটির পিতাকে বলছে যে এটা তোমার বক্তব্য, তুমি এটাতে সই করো। অথচ পুলিশ এটা লিখে নিয়ে গেছে, কিন্তু তার বাবা সেখানে সই করেনি, স্বাক্ষর করেনি। এই যে ছেলেটি সুজন না, এটা এই যে ছবি, এ হচ্ছে গুম হয়েছে, আর এটা তার পরিবার, এখানে বসে আছে তার পরিবার, ছোট ভাই, আপন ছোট ভাই। মানে এই সরকার যে গুম খুন করেছেন, এইটাতে তারা শিরোপা চ্যাম্পিয়নশিপ লাভ করবেন। এই মুহূর্তে বিশ্বে আমার মনে হয় এত বড় নিষ্ঠুর ফ্যাসিবাদের উপাসক, নাৎসিবাদের উপাসক আর কেউ আছে বলে মনে হয় না। বাংলাদেশের গুম খুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য HRW অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করলেও তথ্যমন্ত্রী তা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, অস্বীকার করেছেন। আপনি জানেন কয়েকদিন আগে তিনি একথা বলেছেন, মিথ্যা বলা ছাড়া আওয়ামী সরকারের ভাণ্ডারে আর কিছুই নেই। তবে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ গুম খুনের ঘটনা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, তাতে কোনো লাভ হবে না। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলোর নিকট গত 13 বছর ধরে গুম খুন সহ বিচার বহির্ভূত হত্যার হিসাব প্রমাণ সহ তাদের নিকট রয়েছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের হয়রানি করে পুলিশ দিয়ে মিথ্যা স্টেটমেন্টে স্বাক্ষর করার তাদের শেষ রক্ষা হবে না। গুমের আলামত এবং সাক্ষ্য প্রমাণ ধ্বংসের জন্য গুমের শিকার পরিবারের সদস্যদের নিকট থেকে ফরমাইশি বক্তব্য আদায়ের লক্ষ্যে পুলিশি ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুম হওয়ার পরে 2013 সালে এখন যেহেতু আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাইটস গ্রুপ, বিভিন্ন দেশ ধিক্কার জানাচ্ছে এই সরকারকে, এখন ধামাচাপা দেওয়ার জন্য গুম হওয়া পরিবারের ব্যক্তিদের কাছে, বাবা মার কাছে বা আত্মীয় স্বজনের কাছে জোর করে তারা তাদের শিখিয়ে দেওয়া স্টেটমেন্ট, তাদের নিজের করা স্টেটমেন্ট স্বাক্ষর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। বিএনপি আরও অবগত আছে যে এই প্রক্রিয়ায় পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুমের শিকার সাজেদুল ইসলাম সুমন সহ অন্য পরিবারের সদস্যদের নিকট থেকেও একই প্রকার ফরমাইশি বক্তব্য আদায়ের চেষ্টা করছে। গুমের সাক্ষ্য এবং আলামত ধ্বংসের এ ধরনের বেআইনি পদক্ষেপ অবৈধ সরকারের মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ততা শুধু প্রতিষ্ঠিতই করছে না, এই পদক্ষেপগুলো এই অবৈধ সরকারকে নিত্য নতুন অপরাধেও সম্পৃক্ত করছে। গুম খুনের এই সরকার শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করবে, মানে এই সরকার যে গুম খুন করেছেন, এইটাতে তারা শিরোপা চ্যাম্পিয়নশিপ লাভ করবেন। এই মুহূর্তে বিশ্বে আমার মনে হয় এত বড় নিষ্ঠুর ফ্যাসিবাদের উপাসক, নাৎসিবাদের উপাসক আর কেউ আছে বলে মনে হয় না। ঘনীভূত গণতন্ত্রের সংকট সৃষ্টির পর গুম খুনের বিষাক্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপি
এ ধরনের বেআইনি ও অশুভ পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে সবসময় আছে বলে দ্ব্যর্থহীনভাবে পুনরায় বিএনপির অবস্থান ব্যাখ্যা করছে। গুমের সাথে এবং সাক্ষ্য ও আলামত ধ্বংস করার অপচেষ্টার সাথে সম্পৃক্ত সকলকে ভবিষ্যতে আইনের আওতায় আনার এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে যথাযথ মূল্যায়ন ও সহায়তা করা হবে বলে বিএনপি রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করছে। গোটা বিশ্ব ইতিমধ্যে লক্ষ্য করেছে যে এই অবৈধ সরকার ভোট ডাকাতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, আইনের শাসন, সংবিধান, মানবাধিকার, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসসহ খুন, গুম, পলিটিক্যাল পারসিকিউশন এর মাধ্যমে নিজেদের ইতিহাসের কাঠগোড়ায় নিকৃষ্টতম ফ্যাসিস্টদের তালিকায় স্থান করে নিয়েছে। বাংলাদেশের গুম খুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য HRW অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করলেও তথ্যমন্ত্রী তা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, অস্বীকার করেছেন। আপনি জানেন কয়েকদিন আগে তিনি একথা বলেছেন, মিথ্যা বলা ছাড়া আওয়ামী সরকারের ভাণ্ডারে আর কিছুই নেই। বিএনপি এই অবৈধ ক্ষমতা দখলদার, ফ্যাসিস্ট, মানবতা বিরোধী অপরাধে জড়িত অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার চায়, সব খুন গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের পথকে সুনিশ্চিত করতে চায়। তবে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ গুম খুনের ঘটনা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক তাতে কোনো লাভ হবে না। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলোর নিকট গত 13 বছর ধরে গুম খুন সহ বিচার বহির্ভূত হত্যার হিসাব প্রমাণ সহ তাদের নিকট রয়েছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের হয়রানি করে পুলিশ দিয়ে মিথ্যা স্টেটমেন্টে স্বাক্ষর করার তাদের শেষ রক্ষা হবে না। গুমের আলামত এবং সাক্ষ্য প্রমাণ ধ্বংসের জন্য গুমের শিকার পরিবারের সদস্যদের নিকট থেকে ফরমাইশি বক্তব্য আদায়ের লক্ষ্যে পুলিশি ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানে এই সরকার যে গুমখুন করেছেন এইটাতে তারা শিরোপা চ্যাম্পিয়নশিপ লাভ করবেন। এই মুহূর্তে বিশ্বে আমার মনে হয় এত বড় নিষ্ঠুর ফ্যাসিবাদের উপাসক, নাৎসিবাদের উপাসক আর কেউ আছে বলে মনে হয় না। ঘনীভূত গণতন্ত্রের সংকট সৃষ্টির পর গুম খুনের বিষাক্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপি এ ধরনের বেআইনি ও অশুভ পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে সবসময় আছে বলে দ্ব্যর্থহীনভাবে পুনরায় বিএনপির অবস্থান ব্যাখ্যা করছে। গুমের সাথে এবং সাক্ষ্য ও আলামত ধ্বংস করার অপচেষ্টার সাথে সম্পৃক্ত সকলকে ভবিষ্যতে আইনের আওতায় আনার এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে যথাযথ মূল্যায়ন ও সহায়তা করা হবে বলে বিএনপি রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।